নমস্কার। দীর্ঘ ঝড়ঝাপটা কাটিয়ে আবার আমাদের চ্যানেলে নতুন করে কাজ আমরা হয়তো শুরু করছি, হয়তো বলছি এই কারণে, নিশ্চয়তা নেই। তার কারণ নানা রকম বাধা বিপত্তি এবং আমাদের প্রতিষ্ঠানের একাধিক কাজের প্রেশার। তো আজকে টেকনিক্যাল কোনো বিষয় নয়, যেহেতু অনেক দিন পর আবার স্কুল খুললো, পাঠশালা আবার খুললো, তাই আজকে আমরা একটু খুব চর্চিত একটা বিষয় নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে দিয়ে আবার হয়তো যাত্রাপথটা শুরু হবে। আজকের আলোচনায় যে বিষয়টা আমরা তুলে ধরব সেটা হচ্ছে ইন্সপিরেশন, কপি এবং সেলফ ক্রিয়েশন, অর্থাৎ কারো কাজ দেখে অনুপ্রেরণা নেওয়া বা কারো দ্বারা অনুপ্রাণিত হওয়া, কাউকে পুঙ্খানুপুঙ্খ কপি করা, আর হচ্ছে নিজের সৃজনশীল কাজকর্ম করা। এই যে তিনটে বিষয়, এই তিনটে বিষয় আমাদের আর্ট প্র্যাকটিসের মধ্যে এখন বর্তমানে ভীষণভাবে ঘুরে ফিরে আসছে এবং সেই আশাটা কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক, আসলে বিষয়টা কী, কীভাবে আমরা ভাবছি, কীভাবে আর পাঁচজন ভাবছে, কীভাবে ভাবা উচিত, তা নিয়ে একটু আলোকপাত করব তোমাদের সঙ্গে, তোমরা যারা ছোটরা এখন কাজ করছো তাদের জন্য। আবারও বলছি, এই ভিডিওগুলো আমাদের এই পুরো সেশন যতগুলো হয় এগুলো প্রাজ্ঞ শিল্পীদের জন্য বা বড়দের জন্য নয়, এটা মূলত এখন যারা ছোটরা, আমাদের থেকে ছোটরা আর্ট প্র্যাকটিস যারা করছো তাদেরকে ছোট ছোট কিছু পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওগুলো করা হয়। খুব সিরিয়াসলি এটাকে ভাবার কিছু নেই। তো ইন্সপিরেশন কথাটা দিয়ে সবার প্রথমে শুরু করি। দেখো, ইন্সপিরেশন কী, ইন্সপিরেশন শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমি একটা সিনেমার উদাহরণ দেই। আমরা শ্রদ্ধেয় আমির খানের একটি সিনেমা, খুব চর্চিত সিনেমা, আমরা প্রত্যেকেই কম বেশি দেখেছি, সেটা হচ্ছে থ্রি ইডিয়টস। এখানে আমরা যে ক্যারেক্টারটিকে দেখেছি, রণছোড় দাস চাঞ্চর, উনি একটা ইঞ্জিনিয়ারের রোল প্লে করছে এবং তার জীবনের ঘটনা পরম্পরা, তার জীবনের ইচ্ছে, তার অধ্যাবসায় এবং তার পড়াশুনোর ধরন ইত্যাদি নিয়ে সে একটা অসাধ্য সাধন করছে, কিন্তু খুব অবলীলাক্রমে। অ্যাট দ্য সেম টাইম একজন বিশাল বড় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও সে বাচ্চাদের নিয়ে স্কুল চালাচ্ছে, এই রকম একটা চিত্র আমরা সেখানে দেখি, ভীষণ রকম অনুপ্রেরণাদায়ক চিত্র। এখন ওই সিনেমাটি ইন্সপায়ার্ড বাই কে, লাদাখে একজন ভদ্রলোক, তিনি সায়েন্টিস্ট, আসল তার নাম যেটা আর কি, সোনাম ওয়াংচুক, উনি একজন অসাধারণ শিক্ষক, তার পাশাপাশি তিনি সেখানকার সোশ্যাল সার্ভিস নিয়ে প্রচুর কাজকর্ম করছেন, সেখানকার এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন ইত্যাদি ইত্যাদি, এবং তার একটি স্কুল, সেই স্কুলে ওইভাবে পড়ানো হয়, তোমরা তার সম্পর্কে ইউটিউবে প্রচুর পেয়ে যাবে, সোনাম ওয়াংচুক স্যারের নামে প্রচুর কিছু পেয়ে যাবে, এবং তার জীবনযাত্রা একটা অন্য মাত্রার এবং তিনি করে দেখিয়েছেন। এখানে ইন্সপিরেশন ব্যাপারটা কোথা থেকে এলো, আমরা যে সিনেমাটি দেখেছি সেই সিনেমাতে পড়াশুনো সংক্রান্ত দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গিতে একজন সায়েন্টিস্ট কীভাবে বাচ্চাদের নিয়ে স্কুল করে একটা স্কুলের মধ্যে থেকেও কীভাবে তার নতুন নতুন আবিষ্কারগুলোকে, তার পেটেন্টগুলোকে নিয়ে রয়েছেন, অথচ তার সেভাবে বাহ্যিক কোনো বহিঃপ্রকাশ বা আত্মপ্রচারের কোনো জায়গা নেই, অথচ সে অবলীলাক্রমে কাজ করে যাচ্ছেন, এই জায়গা থেকে ডিরেক্টর ইন্সপায়ার্ড হলেন, তার চরিত্রের একটি অংশ নিয়ে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি তৈরি হলো বলে ধরে নেওয়া হচ্ছে। তাহলে এই যে ইন্সপিরেশনটা, এই ইন্সপিরেশনটা কিন্তু কোনোভাবেই এই সিনেমাটিকে কোনোভাবেই নেতিবাচকভাবে প্রভাবিত করে না। সিনেমাটা এই ঘটনার থেকে যে নির্যাসটি আমরা পাই, সেই নির্যাস বা ওনার আসলে ওনার জীবন থেকে প্রাপ্ত শিক্ষা বা প্রাপ্ত বোধ থেকে এই সিনেমাটি তৈরি হলো, ফলে সেটাকে আমরা একটা ইন্সপায়ার্ড সিনেমা বলছি। আমরা কিন্তু কপি বলছি না যে সোনাম ওয়াংচুকের জীবনী এখানে কপি করা হয়েছে। তাহলে এখানে ইন্সপিরেশন ব্যাপারটা আসলে কী, ইন্সপিরেশন হচ্ছে কোনো একটি ঘটনা, কোনো একটি ঘটনার নিরিখে থাকা কিছু দর্শন, কিছু বোধ, কিছু মূল্যবোধ, কিছু মনন, যেগুলো আর একজনকে বা আরও অনেককে নতুনভাবে ভাবতে, নতুনভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে।
আমার মনে হয় এটাই ইন্সপিরেশন। দেখুন ইন্সপিরেশন ইন্সপিরেশন কিন্তু কপি নয়। দেখবে এখানে একটা সিনেমার উদাহরণ দিলাম, এমন বহু সিনেমা আছে যে সিনেমাগুলো একেবারে সাউথের হুবহু কপি, তার সিন, তার জামা কাপড়, নায়ক নায়িকাদের জামা কাপড় পর্যন্ত কপি করা হয়। সেটাকে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য আর্ট বলে আমি বা আমরা কেউই বলতে রাজি নই, কারণ সেটা ইন্সপিরেশন নয়। যতই লেখা থাকুক ইন্সপায়ার্ড বাই অমুক, ওখানে ইন্সপায়ার্ড ওরা লেখেও না দুঃসাহস করে, ওটা কিন্তু কপি। এবার আমি মূল কথায় ফিরি। দেখো আমরা যারা ছবি আঁকি এখন, এখনকার জেনারেশনে তোমরা প্রত্যেকে দেখছো, আগে কি হতো, ভালো ভালো শিল্পীদের কাজ দেখতে হলে আমাদেরকে ক্যাটলগের ওপর ভরসা করতে হতো। আমরা দেশ পত্রিকার পাতায় দেখতাম, তারও আগে সন্দেশ পত্রিকার পাতায়, তারও আগে এরকম যে সমস্ত পত্রিকাগুলো ছিল সেই পত্রিকার পাতায় শিল্পীদের ছবি ছাপা হতো, আমরা সেখান থেকে দেখতে পারতাম। তারপরে আর্ট ম্যাগাজিন ইত্যাদি এগুলো আছে যেগুলো সবার হাতে, অন্তত মফস্বলে সবার হাতে এসে পৌঁছয় না, ফলে ওই নিউজ পেপার, ম্যাগাজিন অথবা গ্যালারির ক্যাটলগ, এছাড়া ছবি দেখার কোনো জায়গা ছিল না। ফলে যারা ছবি আঁকত তাদের একটা সময় পর্যন্ত তারা স্টাডি করছে, তারপরে তারা স্টাডি থেকে বেরিয়ে গিয়ে যখন নিজের মতো করে একটা কিছু ভাবনা চিন্তা করছে, কিন্তু এখন সময়টা বদলেছে। এবার সময় বদলেছে, তার একটা মূল কারণ হচ্ছে গিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, সেটা গুগল হোক, পিন্টারেস্ট হোক, যাই হোক। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি এটা খারাপ? না, খারাপ নয়। এখানে খারাপ ভালোর বিচার করতে আমরা বসিনি, আমরা বসেছি এখনকার নিরিখে ইন্সপিরেশন এবং কপি কোন সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণের দ্বারা আমরা বোঝার চেষ্টা করব, সেইটা নিয়ে আলোচনা করতে আজকে ভিডিও। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা চাইলে পরে বিদেশে, দেশে সমস্ত পর্যায়ের সমস্ত শিল্পীদের কাজ যারা অন্তত আপলোড করেন বা গ্যালারির পদান্নতায় আপলোড হয় এমন সমস্ত কাজ আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদের কাছে এতদিন পর্যন্ত সোর্স বা রিসোর্স ছিল কম, এখন হয়ে গেছে প্রচুর। এবারে একটা সময় পর্যন্ত আমরা আমাদের স্যারদের কাছে শুনেছি যে একটা ফর্ম, একজন আর্টিস্টের বা একজন আর্ট প্র্যাকটিশনারের একটা নিজস্ব সিগনেচার ফর্ম, সিগনেচার স্টাইল তৈরি করতে বছরের পর বছর লাগত, বছরের পর বছর লাগত। তার কারণ সে ওইটা একটা বিষয়কে নিয়ে ঘষা মাজা করতে করতে, চর্চা করতে 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 সেই জায়গাটি অর্জন করতেন, এবং একেবারে শেষ বয়সে গিয়ে হয়তো সে তার রেকগনিশন পাচ্ছেন, অনেক ক্ষেত্রে পাচ্ছেনও না, সবাই বিকাশও নাই। তাহলে পরে এইভাবে তারা সেই জায়গাটি তৈরি করতেন, কিন্তু এখন আমরা কি করছি? আমরা তারপরে তখন আর একটা দেখার স্কোপ ছিল সবচেয়ে বড় এবং মানুষের অভ্যাসও ছিল, সেটা হচ্ছে গ্যালারি ভিজিট করা। এবার এই গ্যালারিতে যাওয়া, নিউজ পেপার সংগ্রহ করা, ম্যাগাজিন সংগ্রহ করা, ক্যাটলগ সংগ্রহ করা, সেটা সেই সময় অন্য কোনো রাস্তা ছিল না, তাই আমরা করছি। কিন্তু এখন আজকের যুগে আমরা প্রত্যেকটা কিছু হাতে পাচ্ছি, ল্যাপটপ স্ক্রিনে পাচ্ছি, জায়েন্ট স্ক্রিনে পাচ্ছি, ফলে আমার কাছে সোর্স অ্যান্ড রিসোর্স প্রচুর পরিমাণে। এবার এখানে যেমন সুবিধা আছে, ওই আমরা ছোটোবেলায় রচনা লিখতাম বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞানের অভিশাপ, ঠিক তেমন সেটা শিল্পক্ষেত্রেও বর্তায়। আমরা প্রচুর দেখতে পাচ্ছি, এবার সেই দেখা থেকে আমাদেরকে যেটা বিচার করতে হবে যে আমি এর থেকে কি অনুপ্রেরিত হব, আমার অনুপ্রেরণা হবে এই ছবিগুলো বা এই সৃষ্টিগুলি বা এই স্টাইলগুলি, নাকি আমার অবচেতনে বা সচেতনভাবে আমি এগুলোকে কপি। আমি আশা করি আমার পয়েন্টটা হিট করতে পারলাম। আজকের যুগে দাঁড়িয়ে ইন্সপিরেশন নামে প্রচুর কপি ওয়ার্ক হচ্ছে। কীরকম কপি? দেখো ইন্সপিরেশনটাকে মূলত আমরা তিনটে ভাবে মানুষের কাজের মধ্যে ঢুকতে দেখছি। ফার্স্ট অফ অল টেকনিক, সেকেন্ডলি হচ্ছে স্টাইল, নাম্বার থার্ড হচ্ছে সাবজেক্ট। এই যে একজন আর্টিস্ট একরকমভাবে কাজ করছেন, তার একটা দীর্ঘদিনের ধরে তার একটা কাজ করতে 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 একটা ধরন তৈরি হচ্ছে, দুম করে তুমি আমি যারা এখন কাজ করছি দেখলাম বাহ এটা তো হেভি, এবার আমি ওই ওই স্টাইলে কাজ করতে শুরু করলাম, এবং আমি মনে মনে নিজে ভাবছি আমি ওনার দ্বারা ইন্সপায়ার্ড। আসলে না, আসলে আমি ইন্সপায়ার্ড নই, আসলে আমি কপি মাস্টার।
আমি ওনার মতো করতে শুরু করলাম। এবার করতে শুরু করতে গিয়ে একটা কিছু বকচ্ছপ হলো বা প্রথম দিকে হলো না, তারপরে হওয়া শুরু হলো, তখন কিন্তু ওই যখনই তোমার ছবিটা বা আমার ছবিটা কেউ দেখবে না, বলবে ও অমুকের মতো কাজ করিস তো তুই, অর্থাৎ একটা লেজুর কিন্তু জুড়ে যাবে, কারণ আগে তিনি করেছেন। অনেকে এটাকে ইন্সপিরেশন বলে, এটা ইন্সপিরেশন নয়। ইন্সপিরেশন কি হতে পারে? ওই ভদ্রলোক এইভাবে কাজ করছে, সেই কাজের ছোট ছোট দিকগুলো কি, কেন এই ছবিটা ভালো লাগছে, একটু বিচার বিশ্লেষণ করে নিয়ে তারপরে আমি আমার কাজে ওই গুণগত মানগুলোকে যদি তুলে ধরার চেষ্টা করি, তবে গিয়ে সেটা ইন্সপিরেশনে দাঁড়ালো, তবে গিয়ে সেটা ইন্সপিরেশনে দাঁড়ালো। আজকে তুমি দেখো ইন্ডিয়ান স্টাইল অফ পেইন্টিংয়ে আমরা যে সমস্ত ধরো রতন আচার্য ওনার কাজ যদি দেখি, ওনার যে লাইন, যে ফিনিশ বা ইয়ে, মানে যে ধরনের কাজ আরও বহু মানুষ করছেন, ওই রকম করছেন। আমরা যদি বলি যে নন্দলাল বসু, তার ধরনের কপি আমরা কখনো কি বলবো যে রতন স্যারের কাজগুলো নন্দলাল বসুর মতো লাগছে? আসলে কিন্তু তা লাগছে না, আকাশ পাতাল পার্থক্য, কিন্তু দুটো ইন্ডিয়ান স্টাইল এবং দুটোর একটা আলাদা ধরন। তাহলে রতন স্যারের কাজ, আমি মানে একজনের নাম বললাম যেহেতু ওনার কাজ আমি খুব বেশি দেখেছি, তাই তাহলে এই যে নন্দলাল বসু যে বিষয়ে, যে ধরন, যে স্টাইলে কাজ করেছেন, সেই রকমই বিষয়বস্তু নিয়ে কাজ করছেন স্যার রতন আচার্য বা আরও অনেকে, কিন্তু সেটার নন্দলাল বসু হয়তো রতন স্যারের ইন্সপিরেশন। কিন্তু আমরা কখনো দুটো কাজকে একটার একটা কপি বলি না, আমরা কখনো ভাবতেই পারি না যে উনি ওনার মতো কাজ করছেন। এই যে মতো কাজ করাটা কিন্তু আশীর্বাদ নয়, অভিশাপ, এইটা তোমাকে আমাকে বুঝতে হবে। আমি জানি অনেকে ডিফার করবেন, তার কারণ কি, এখন বেশিরভাগ সংখ্যায় কিন্তু এই জিনিসটা হচ্ছে। আজকে ধরো আমরা যদি শুধু পেইন্টিং নয়, পেইন্টিংয়ের আরও যে সমস্ত ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর দিকেও তাকাই, আমরা দেখব একটা কাজ হচ্ছে, যে কাজটা একটা দারুণ রেকগনিশন পাচ্ছে, ভুড়ি ভুড়ি প্র্যাকটিশনার কিন্তু সেই দিকে ছুটছে। এবার আগে যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন তার হাতে আসতো না, সে ক্যাটলগ খুলে ওই আর্টিস্টের অনেকগুলো কাজ দেখে তারপরে সেরকম করবে, সেই রকম নমুনা ছিল না। কিন্তু এখন তার হাতে প্রচুর অপশন, ফলে সে কিন্তু ইন্সপায়ার্ড হতে গিয়ে কপি করে ফেলছে, এবং এটার সংখ্যা অনেক বেশি। ইন্সপিরেশন শুধু যে টেকনিকে হচ্ছে তা নয়, সাবজেক্টে হচ্ছে, স্টাইলে হচ্ছে। আমি হাতে গোনা বেশ কয়েকজন শিল্পী ইদানিং যারা কাজ করেন এবং তারা ইয়াং, তাদের ওয়াটার কালার, তাদের পোর্ট্রেট একদম মানে আমি গুণমুগ্ধ দর্শক, তাদের ভীষণ ভীষণ ভালো কাজ করেন। মজার ব্যাপার হচ্ছে হঠাৎ করে একদম, এটা তোমরাও নিশ্চয়ই দেখবে, মোবাইল স্ক্রল করতে করতে দুম করে একটা কাজ এলো, মনে হলো যে অমুক আর্টিস্টের কাজ আমি দেখি, তার কাজ খুব ভালো লাগছে, হট করে এই কাজটা দেখি বাবা উনি এরকম কাজ করেছেন, কাজটা তো আগের মতো ঠিক ইয়ে লাগছে না, তাহলে কী হলো, পড়ে দেখছি না ওইটা তো ওনার কাজ নয়, অন্য লোকের কাজ। অর্থাৎ অন্য লোক যে ওনার কাজটা ওই কোট অ্যান্ড কোট ইন্সপায়ার্ড হয়ে ওনার মতো কাজ করতে গেছে, দিয়ে কপি করে ফেলেছে, তখন আমরা কিন্তু ওনার কাজের মধ্যে আসলে সেই আর্টিস্টকে খুঁজছি। তাই এই সূক্ষ্ম পার্থক্যটা, ইন্সপিরেশন কী, কপি কী, সেটা যেন আমাদের কাছে পরিষ্কার থাকে। এবার দেখো এখানে আমি আর একটা জিনিস বলি, এই যে ধরো ইন্সপিরেশন বা কপি, হোয়াট এভার ইট ইজ, এইটা যদি সীমাবদ্ধ থাকে তাদের মধ্যে যারা শুধুমাত্র মনের খুশিতে ছবি আঁকছে, তিনি অন্য কিছু করেন, তার পাশাপাশি একটা সরা পেন্টিং করছেন, তার পাশাপাশি একটা ছবি আঁকছেন, সেটা বুদ্ধ নিয়ে, গণেশ নিয়ে, কিছু একটা নিয়ে কাজ করছেন, একেবারে অ্যামেচার আর্টিস্ট, তার যদি ইচ্ছে হয়, তার যদি রুচি হয় সে করছেন, তাতে কারো কিছু যায় আসে না, আসলে কিছুতেই কারো কিছু যায় আসে না। কিন্তু তোমরা আমরা যারা এখন কাজ করছি বা যারা আর্ট কলেজে পড়ছো এখন তোমরা বা আর্ট কলেজে পড়ছো না, নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছো, নিজের স্টাডি বেস কাজকর্ম করছো,
আমরা যদি এখন এইভাবে এই জায়গাটাকে, এই দুটোর পার্থক্যটাকে বুঝতে না পারি, তাহলে কিন্তু সামনে সমূহ বিপদ। তার কারণ কি? তখন কেউ আর তোমাকে খুঁজবে না, তোমার মধ্যে অন্যকে খুঁজবে, আমার মধ্যে অন্যকে খুঁজবে। ফলে এই সেলফ ক্রিয়েশনটা কীভাবে আসবে? তোমাকে এই ইন্সপিরেশনটা রাখতে হবে, কপিটাকে বাদ দিতে হবে, আর নিজের মতো করে কাজ করতে হবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার মাধ্যমেই কিন্তু তোমার আত্মপরিচিতি বা আমার আত্মপরিচিতি তৈরি হওয়া সম্ভব। কীরকম? একজন শিল্পী যদি আমার, মনে করো, অনুপ্রেরণা হয়, সেই অনুপ্রেরণাটা সেই শিল্পীর কী আমার অনুপ্রেরণা হতে পারে? সেই শিল্পীর জীবনযাপন, সেই শিল্পীর ভাবনা চিন্তার ধরন, সে কোন জায়গা থেকে ভাবছে। আমি সেই ভাবনাটা কপি করব না, কিন্তু আমি সেই ভাবনাটা ওইভাবেও যে ভাবা যেতে পারে, বা ওই রকম আরও পাঁচটা বিষয় আছে যেটা আমাকে ভাবাতে পারে, এরকম দশটা ভাবনার রাস্তা যদি আমি দেখি, 11 নম্বর রাস্তা কিন্তু আমি তৈরি করতে পারব। আমি অনেক আর্টিস্টের কাজ দেখছি, কিন্তু সেই আর্টিস্টের মতো করে একটা দুটো চাপাতে পারি, কিন্তু ওই আর্টিস্টের মতোই চাপাতে গিয়ে যেন আমি ওই আর্টিস্টের একেবারে হুবহু কপি করতে করতে তার পেছনে পেছনে না ছুটি, তাহলে মুশকিল। ফলে ইন্সপিরেশন নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু সেটা পজিটিভ অর্থে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি কপি করা যায় না? নিশ্চয়ই করা যায়। কপি কখন করা যায়? প্রথম কথা হচ্ছে, যারা একেবারে অ্যামেচার, নিজের মনের খুশিতে ছবি আঁকছে, বা সেইভাবে মানে আর্ট ফিল্ডে একদম নিজের একটা প্রতিষ্ঠা পেতে চায় এই রকম জায়গা থেকে নয়, মোটামুটি ভালোবেসে কাজ করছে, মনের খুশিতে কাজ করছে, যেমন মানুষ গান গায় ঠিক তেমন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে যারা রয়েছে এবং এটাকে নিয়ে একটা জায়গায় পৌঁছতে চাইছো, তাকে ইন্সপিরেশন শব্দটির সঠিক অর্থ বুঝে ইন্সপায়ার্ড হতে হবে। এক নাম্বার টু, কপি কি খারাপ? না, কপি খারাপ নয়, কখনো খারাপ নয়। এই জায়গায় অনেক রকম মিসকমিউনিকেশন তৈরি হয়, তারপরে অনেকে অনেক রকম কমেন্টস করেন, আসলে তারা সবাই হয়তো ভিডিওটা শোনে না বা দেখে না, হয়তো কোনো একটা অংশ স্ক্রল করে সেখান থেকে কমেন্টস করে। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে কপি, এই যে ধরো আমরা কি ওল্ড মাস্টার স্টাডি করিনি? করেছি তো, সবাইকে করতে হয় ওল্ড মাস্টার স্টাডি। ছোটোবেলায় যখন কাজ করছি তখন স্যারেরা কাজ দিতেন, সেই কাজগুলো দেখে কপি করতাম। সেই কপিটা কেন করা? একটা কেউ বাংলা ভাষা শিখবে, সে তো আর বর্ণমালা বানিয়ে শিখবে না, তাকে তো আদর্শলিপি আর বর্ণ পরিচয়টা পড়তে হবে। অ আ ক খটা তো ইনবিল্ড, সেটা আছে ল্যাঙ্গুয়েজে, সেই অক্ষরটা তো ভাষাতাত্ত্বিকরা তৈরি করেছেন এবং সেটা তো আমাকে শিখতে হবে, অটা অয়ের মতোই শিখতে হবে। ফলে শেখার সময়ে অনেক সময় ছোটদেরকে বা শুরুতে যারা কাজ করছে তাদেরকে ওল্ড মাস্টার কপি করতে হয়, তাদেরকে ভালো কাজ দেখা এবং সেই রকম কাজের ধরন, ওয়াটার কালারের ক্ষেত্রে, ওই ফ্রেশ ওয়াটার কালারের ক্ষেত্রে মিলিন্দ মৌলিকের কাজ আমরা প্রচুর করেছি, যদিও সেটা একটা সময় গিয়ে বন্ধ করতে বলা হয়েছিল, কারণ এটা অত্যাধিক করার ফলে নিজের স্টাইলের মধ্যে ওই ইন্সপিরেশনটা কপি হয়ে ধরা দিচ্ছিল, তো সেইটা একটা সমস্যা, তাতে নিজস্বতা হতে মানে বাধা দেয়, নিজস্বতা আসতে বাধা দেয়। ফলে কপির প্রয়োজন আছে, সেটা একটা পর্যায়ে, তারপরে নয়। যখন আমি মিডিয়ামটার সঙ্গে আমার পরিচয় হবে, আমি একটা অয়েল হোক বা অ্যাক্রেলিক হোক বা ওয়াটার কালার হোক, একটা মিডিয়ামকে যখন আমি রপ্ত করছি, তখন হয়ে গেছে এমন কিছু কাজকে সেই রকমভাবে করার মধ্যে দিয়ে আমি কপি করছি, সেটা আলাদা জিনিস, সেটা হতে পারে। অথবা এমনি মনের সুখে ছবি আঁকছি তাই কপি করছি, হতে পারে। কিন্তু যদি নিজস্বতা তৈরি করতে হয় তাহলে কপি নয়, ইন্সপিরেশন আসতে পারে, তার মধ্যে পরিবর্তন আসবে। পরিশেষে আসি সেলফ ক্রিয়েশন এই ব্যাপারটায় আসার ক্ষেত্রে, যদিও এটা নিয়ে আলাদা করে আমরা কখনো ভিডিও করব। পরিশেষে সেলফ ক্রিয়েশন বা নিজস্ব সৃজনশীল শিল্প, সেটা নিয়ে একটা কথা বলি, যে এই জায়গাটা নিজস্বতা আসাটা কিন্তু কেউ জোর করে আনতে পারে না। ইন্সপিরেশন, কপি সব কিছু সরিয়ে রেখে বলছি, নিজস্বতা কী করে আসে? দেখো, নিজস্বতা তখনই আসবে, এমন অনেক আর্টিস্ট আছে যারা সারা জীবন হাতড়ে বেরিয়ে একদম জীবনের সামনে গিয়ে একটা নিজস্বতা এসেছেন, বা সেই জায়গাটা হয়তো সে দেখেই যেতে পারলেন না,
নিজস্বতা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আবারও বলছি, নিজস্বতা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেটা ক্রমাগত একটা বিষয় নিয়ে নিজের ভেতরে ভেতরে জারণ এবং যাপনের দ্বারা প্রাপ্ত হয়। একটা মিডিয়ামকে, একটা সাবজেক্টকে, একটা স্টাইলকে দীর্ঘ দিন ধরে চর্চা করতে 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 নিজের অজান্তে নিজস্বতা তৈরি হয়। কেউ সচেতনভাবে নিজস্বতা তৈরি করতে পারে না। যদি কেউ বলে, সেটা ভুল কথা। নিজস্ব স্টাইল, নিজে একটা মিডিয়াম আবিষ্কার করতে পারি, সেটা আলাদা জিনিস, কিন্তু সেটা নিজস্বতা নয়। মিডিয়ামে নিজস্বতা হতে পারে, কিন্তু নিজস্বতা বলতে আমি স্টাইলের বলছি, একটা সিগনেচার স্টাইল, একটা সিগনেচার ধরো, সেটা আলাদা জিনিস। ফলে নিজস্বতাটাকে স্বতঃস্ফূর্তভাবে আসতে দিতে হলে ক্রমাগত একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এবং তার পরীক্ষা নিরীক্ষা করে যাওয়া, এটা খুব জরুরি একটা বিষয়কে কেন্দ্র করে। এবার এখন অনেক ক্ষেত্রে হয় কি, অনেকের মধ্যেই না, মডার্ন আর্ট, প্রাসঙ্গিকভাবে বলি, মডার্ন আর্ট নিয়ে আমরা একটা সিরিজ আনতে চলেছি খুব শিগগির। অনেকেই মডার্ন আর্টের নামে বা কন্টেম্পোরারি আর্টের নামে একটার সঙ্গে এটা জুড়ে, ওটার সঙ্গে ওটা জুড়ে এই ব্যাপারটা নিয়ে আনেন। এবার মডার্ন আর্ট জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার নয়, কিন্তু এই সিলেবাসে আছে বা করতে হবে, অন্য কেউ কীরকম করছে তার থেকে বেরিয়ে গিয়ে করব, এইভাবে নিজস্বতা তৈরি করার জন্য হয়তো অনেক সময় অনেক নতুন নতুন কাজ করার চেষ্টা করেন। পরীক্ষা নিরীক্ষা হিসেবে সেটা নিজস্ব নিশ্চয়ই ভালো, তাতে কোনো সমস্যা নেই, পরীক্ষা নিরীক্ষা হিসেবে সেটা ভালো, কিন্তু সেইভাবেই যে নিজস্বতা আসবে এই ধারণাটা বোধ হয় ঠিক নয়। যারা করেন, যারা প্রকৃতই এ ধরনের কাজ করেন, তারা বুঝে করেন, কিন্তু আমরা অনেকেই না না বুঝে করি। ওই করতে হবে নতুন কিছু, তার জন্যে আমরা করি, এবং সেই বিষয়টাকে শুধু প্রকাশ করার জন্যে করি। সেটা আমার ভেতর থেকে আসছে কি না, আমার কখন কোন কাজটা করতে ইচ্ছে করছে, কোন কাজটাকে, কোন বিষয়টাকে কোনভাবে ভাবতে ইচ্ছে করছে, কোনভাবে প্রকাশ করতে ইচ্ছে করছে, এটা আমি নিজের কথা না শুনে, শুধুমাত্র আমার পারিপার্শ্বিক চাপ আছে যে আমাকে আলাদা কিছু করতে হবে, আমাকে নতুন কিছু করতে হবে, আমাকে আমার মতো কিছু করতে হবে বলে আমি এলোমেলো চর্চা করে গেলে, তাহলে যে নিজস্বতা আসবে এমন গ্যারান্টি নেই। নিজের পরিচিতি তৈরি করতে হলে এই বিষয়টা বা নিজের কাজকে একটা জায়গায় মান্যতা পেতে গেলে কাজের মাধ্যমে, তাহলে কিন্তু আজ থেকে, এখন থেকে এইভাবে একটু ভাবতে হবে। তাই ইন্সপিরেশন থাকুক, কিন্তু সেটা যেন কপির মোড়কে ইন্সপিরেশন না হয়, হোক না নিজের মতো হোক। একটা হচ্ছে না, পাঁচটা হচ্ছে না, দশটা হচ্ছে না, একশোটা হচ্ছে না, 101 নম্বরে হবে, নিশ্চয়ই হবে। নমস্কার।